নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি নতুন ভ্রমণ শুরু হচ্ছে আজ থেকে। এবারের সিরিজে আমরা ঘুরতে যাব ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে। হাওড়া থেকে সন্ধে 6:30 ছাড়ছে 15959 কামরূপ এক্সপ্রেস। এই ট্রিপে আমি চলেছি একা, সোলো ট্রিপ বলতে পারেন। দলের অন্যান্য সদস্যদের সাথে দেখা হবে ট্রেন থেকে নেমে। নিউ তিনসুকিয়া যাবার জন্য হাওড়া থেকে এই একটিমাত্র ট্রেন রয়েছে। এছাড়া যেতে পারেন ডিব্রুগড় এয়ারপোর্ট হয়ে। নির্দিষ্ট সময় অর্থাৎ সন্ধে 6:30 ট্রেনটি ছেড়ে দিল। আমার এই সোলো ট্রিপে আমি কিন্তু একা নই, সঙ্গী হবেন আপনারা। ভ্রমণ পথের খুঁটিনাটি শেয়ার করতে করতে যাব আপনাদের সাথে। আশা করছি পাখি দেখার এই ট্রিপ অনন্য সাধারণ হবে এবং আপনাদের খুব পছন্দ হবে। ট্রেনের মেঝে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটি সিটের সাথে রয়েছে প্লাগ পয়েন্ট, রয়েছে জিনিসপত্র ঝোলাবার হুক। বড় লাগেজ সিটের তলায় রেখে ছোট ছোট হ্যান্ডব্যাগ আমার নিজের কাছে রাখলাম। এই ট্রেনে দেখলাম প্রচুর হকার ওঠে, খাবার দাবার তো ওঠেই, তাছাড়া শাড়ি, গামছা, খেলনা ইত্যাদি সমস্ত রকম আইটেম আপনি পাবেন। যদি ট্রেনে যেতে যেতে শপিং আপনার পছন্দ হয়, 6 টাকায় জোড়া, রুমালের থেকে দাম কম। বাড়ি থেকে বানিয়ে আনা ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন সদ্য নিউ জলপাইগুড়ি পেরিয়েছে ট্রেন। 5:50 নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে 6টা নাগাদ ট্রেন ছাড়ার কথা। ওপরের বার্থ থেকে বাইরে দেখা যাচ্ছে সবুজ চা বাগান। ট্রেনের রেগুলার ব্রেড অমলেট বা ভেজ কাটলেট জাতীয় ব্রেকফাস্ট না নিয়ে 40 টাকা দিয়ে কিনলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এই ট্রেন শুধুমাত্র সোমবার এবং শুক্রবার বাদে প্রত্যেক দিনই হাওড়া থেকে ছাড়ে এবং যাত্রাপথের 1532 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 46 কিলোমিটার প্রতি ঘন্টার অ্যাভারেজ স্পিডে। 32 ঘন্টা 10 মিনিট মতন লাগে এই সমস্ত পথ অতিক্রম করতে। আমার গন্তব্য নিউ তিনসুকিয়া জাংশন এবং সেখানে শিডিউল টাইম হচ্ছে ট্রেনের রাত 2:40। আমি চলেছি 2 এসিতে। স্লিপার ক্লাসের ভাড়া 620 টাকা, 3 এসির ভাড়া 1655 টাকা এবং 2 এসির ভাড়া 2390 টাকা। এই ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা নেই। বঙ্গাইগাঁও স্টেশনে বহুক্ষণ হয়ে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টার ওপর, আরও 1 ঘন্টা দাঁড়াবে, এখনও আরও 1 ঘন্টার ওপর দাঁড়াবে। এখন 1:45 2:30 পর্যন্ত সম্ভবত দাঁড়াবে, কারণ পাওয়ার ব্লক হয়েছে আর কি, ওভারহেডে কিছু কাজ হচ্ছে। তো এখানে একটা বিশাল আমাদের লেট হয়ে গেল। পরে জানি না রাত্রিবেলা এটা মেক আপ করতে পারবে কি না, এগুলো কিছু করার নেই। দীর্ঘ সময় আর কি দাঁড়িয়ে আছি, আরও বোরও লাগছে, জল শেষ হয়ে গেছে। সব থেকে বেশি যেটা সমস্যার ব্যাপার ট্রেনে, সমস্ত মানে প্রথমে বেসিনের জলটা ছিল না, বাথরুমে ছিল, এখন বাথরুমের জলও নেই। টুইট করা হলো, টুইট করে আর কি জানানো হলো, ফোনও করতে হবে দেখি। আগে টুইটটাই মাথায় এসেছিল, টুইটটা করা হয়েছে। এবার এই হলো সমস্যা, এই ট্রেন লেট হলে বা এইগুলো তো, এগুলো এখন কিছু করার নেই। এই জিনিসগুলো পেছনে দাঁড়িয়ে আছে লোকজন, নেমে আর কি দাঁড়িয়ে আছে। এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনে নেমে মানুষ যাওয়া যায়, যারা মানুষ ন্যাশনাল পার্কে আসেন। নিউ বঙ্গাইগাঁও আর নিউ বরপেটা রোড, ওই এবার বরপেটা অবধি এই কামরূপ এক্সপ্রেসটা যায়, কিন্তু যারা সরাইঘাটে আসেন তারা এখানেই নামেন, নিউ বঙ্গাইগাঁওতেই নামেন। রায়মোনা যেতে গেলে এখানেই নামতে হয়,
তো এটা আর কি সেই হিসেবে একটা যারা ওয়াইল্ড লাইফ আর যারা পাখি প্রকৃতির ছবি ভালোবাসেন আর কি তুলতে বা পাখি প্রকৃতির জন্য ঘোরাঘুরি করেন তাদের কাছে এটা খুব জনপ্রিয় একটা নাম নিউ বঙ্গাইগাঁও স্টেশন। কিন্তু এখানে আর এখানে খুব ভালো বাটারফ্লাইংও হয়, এটা সুপ্রতিম আমাকে বললো ফোনে। আমি এখানে আলাদা করে এই জায়গায় কখনো বাটারফ্লাইং করিনি, ও বললো যে খুব ভালো আর কি বাটারফ্লাইং হয়। কিন্তু সে বলে আর কি হবে, স্টেশনের চারপাশে যখন স্টেশনটা ঢুকছিল সাধারণত আমরা সব জায়গায় ল্যান্ডানার ঝোপ দেখি, এটা হচ্ছে আমি যতদূর দেখছি ওই সব দিকে বা এখানে পুরোটাই হচ্ছে ওই ঘেঁটু ফুলের গাছ। এবার ঘেঁটু ফুলের ঝোপ আর কি, আমি এখন এখান থেকে তো দাঁড়িয়ে ছবি তুলে দেখাতে পারবো না। সেদিন সব মিলিয়ে ট্রেনটি প্রায় 6 ঘন্টা লেট করেছিল, চলতে লাগলো টুকটাক খাওয়া দাওয়া। অবশেষে একসময় ট্রেন ছাড়লো। বিকেলবেলা খেলাম চাউমিন। আজটা 50, অলরেডি অন্ধকার হয়ে গেছে যেহেতু আমরা ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে চলে এসেছি, রঙ্গিয়া জাংশনে এলো। সন্ধ্যে হলেই আর বাইরের দিকে তাকিয়ে সবুজ দৃশ্য উপভোগ করার কিছু নেই, তখন রিডিং ল্যাম্প জ্বালিয়ে বই পড়া ছাড়া আর কোনো কাজ থাকে না। গৌহাটি স্টেশন রাত্রি এখন 8টা বাজে। রাতে ফুড অ্যাপ দিয়ে অর্ডার করে নিলাম জিরা রাইস আর চিকেনের থালি, সাথে ছিল ডাল এবং ধোকার ডালনা। অলরেডি ট্রেনের 24 ঘন্টার ওপর পার হয়ে গেছে, এখন এই প্রথমবার আমি দেখলাম সাফাই কর্মীরা এসে পরিষ্কার করছেন। এদিন রাত 2:40 পৌঁছানোর কথা ছিল নিউ তিনসুকিয়া, কিন্তু যেহেতু পাওয়ার ব্লক নেওয়ার জন্য ট্রেনটি অনেক লেট করেছে তাই সকাল হয়ে গেল, কিন্তু এখনও আমি গন্তব্যে পৌঁছতে পারলাম না। সকালবেলা নেমে আমার একটু বার্ডিং করার কথা ছিল, সেটা আপাতত হলো না। বাইরের দিকে তাকিয়ে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখা ছাড়া কোনো কাজ নেই। জিনিসপত্র সব প্যাকিং মানে আবার বাধা ছাদা কমপ্লিট হয়েছে, এখন নামবো 8:45 প্রায়। আর একটা যেটা সমস্যা, এই ট্রেনটা অতটা মানে এখন জল টল নেই, মানে ওয়াশরুমে জল নেই, সেরকম বেসিনে জল নেই, এরকম আর কি একটা কন্ডিশন। লেটও হয়েছে, মেবি সেসব কারণেই হতে পারে। নামলাম 9টা বাজে, এখন 9টা, 2টার সময় আসার কথা ছিল, এখন 9টার সময় এসে নামলাম। আর এরপরে আর একটা স্টপেজ আছে ডিব্রুগড়, ডিব্রুগড় পর্যন্ত যাবে এই ট্রেন। আমি ট্রেনে এলাম আর আমাদের এই ট্যুরের বাকি সদস্যরা আসবেন ফ্লাইটে, তারপরে সবাই একসাথে জড়ো হয়ে আমরা যাব নামদাফা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এবার এখন গাড়ি আর কি যারা ফ্লাইটে আসছে তাদেরকে রিসিভ করতে গেছে, আমাকে একটু এখানে অপেক্ষা করতে হবে, দেরি হওয়ার দরুন আর কি এই সমস্যাটা হলো।
নিউ তিনসুকিয়া এমনিতে বেশ বড় স্টেশন এবং ওয়েটিং রুমও ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাকি টিম মেম্বাররা এসে গেছে, যাদের ফ্লাইটে আসার কথা ছিল। এবার ড্রাইভারও এসে গেছে। এবার আর কি আমরা একসাথে মিলে সবাই আর কি নামদাফা থেকে যাওয়া শুরু করছি। পরের পর্বে দেখাবো কিভাবে আমরা নামদাফা পৌঁছলাম। সেই ভিডিওটি সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, যাতে ভিডিও দিলেই আপনি নোটিফিকেশন পান এবং দেখতে পান। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টুইটারে।